দাঙ্গা কোনো পলিটিক্যাল ইস্যু নয়, কোনো পলিটিক্যাল বিতর্ক নয়, কোনো পলিটিক্যাল এজেন্ডা নয়, সাধারণ নির্গণ। যদিও ঋত্বিক ঘটক একটা কথা খুব ভালো বলেছেন এবং আমরা ভাঙিয়ে ভাঙিয়ে মাঝে মাঝেই সেটা খাই। কথাটা হলো, যদিও কেউ বলবেন যে কথা কি খাওয়ার জিনিস, না, কথা মোটেও খাওয়ার জিনিস নয়, কিন্তু আমরা মাঝে মাঝেই কথাটা ভাঙিয়ে ভাঙিয়ে খাই যে অরাজনৈতিক বলে কোনো শব্দ হয় না। নিশ্চয়ই অরাজনৈতিক বলে কোনো শব্দ হয় না, কিন্তু কি জানেন তো, আমরা সাধারণেরা বড্ড বেশি ইমোশন, আবেগ নিয়ে কাজ করি। যতই অরাজনৈতিকভাবে আমি বলতে চাই, দাঙ্গা, রাজনীতি কিছু তো থাকবে, তাই না? সুতরাং ইয়েস, গণতান্ত্রিক দেশ, কমেন্ট বক্সে আমাকে গালাগাল করার অধিকার আপনার আছে, করতেই পারেন। আমার বক্তব্য রাখার অধিকারও আমার আছে, তাই না? আজকে আমি আপনাকে সৌমেন চন্দের দাঙ্গা গল্পটা শোনাব। আমি পারমিতা সেন এবং আপনি রয়েছেন পারমিতার পাণ্ডুলিপির সাথে। আসুন গল্প শুরু করি। পল্টনের মাঠ পেরিয়ে একটা লোক যাচ্ছে, একটাই লোক, একক। যখন যাচ্ছে তখন চারপাশটা জনমানুষ, শূন্য। সোমেন চন্দ লিখছেন যে সব মরুভূমি, সব শূন্য। সব শূন্যের মাঝেও পিচ ঢালা রাস্তার ওপর দিয়ে হু হু করে গাড়ি ছুটছে। দূরে, ভীষণ দূরে একটা ইঁদুরের মতো কি যেন দেখা যাচ্ছে। অনেক পরেই সোমেন ভাবছেন যে ওটা একটা সৈন্য। সোমেন দেখলেন যে ওটা সৈন্য। লোকটা কিন্তু পেরোচ্ছে, খুব তাড়াতাড়ি পল্টনের মাঠ পেরোচ্ছে। ঠিক এই সময় কোথা থেকে, কোনো বলা নেই, কওয়া নেই, দুজন মানুষ এসে লোকটাকে ছুরি দিয়ে মেরে ফেলল। এখানে কিন্তু কোথাও কোনো ধর্মের কথা নেই, গল্পের কথা নেই, কিছু নেই, কোনো ভাবাদর্শ নেই, কোনো দর্শন নেই। দুজন মানুষ একজন মানুষকে মেরে ফেলল। আমি কথাটা এইখানেই বলতে চাই, দাঙ্গা কিন্তু আসলে তাই, মানুষ মানুষকে মেরে ফেলে। তারপরে পরিস্থিতিটা কি হয়? আধ ঘন্টার মধ্যে 3 নম্বর ওয়ার্ডের অর্ধেকটা পুলিশে পুলিশে ছয়লাপ। তারপর কি হলো? রিটায়ার্ড অফিসার থেকে, যে কোনো ভদ্রলোক থেকে, শিক্ষয়িত্রী সুপ্রভা সেন, কেউ বাদ পড়ল না খানাতল্লাশি থেকে। সোমেন চন্দ্র এখানেও একটা দারুণ কথা বলেছেন। তিনি বললেন, খানাতল্লাশি যেমন রাজনৈতিক বন্দীদের হয় সেইভাবে কিন্তু হলো না, মানুষের তল্লাশি হল। রাজনৈতিক বন্দীরা বোধহয় মানুষের পর্যায়ে পড়ে না, তাই না? গল্পটা কি ভীষণভাবে আজও প্রাসঙ্গিক। রাজনৈতিক দাঙ্গায় অজস্র মানুষ, এখনো আজও রাজনৈতিক পালাবদলের সময় এখানে সেখানে খবরের কাগজ খুললেই কেউ না কেউ হত্যা হচ্ছে, কাউ না কাউকে মেরে ফেলা হচ্ছে। পালাবদলের ঘটনার সময় তো দেখতে পাওয়া যায় যে বিভিন্ন নেতৃত্ব স্থানীয় মানুষ যারা, তাদের বিভিন্ন রকম ভাবে, তাদের পরিবারের মানুষদের বিভিন্ন রকম ভাবে হ্যারাস করা হয়। এরা সব মানুষের পর্যায়ে পড়ে না বোধহয়, খুব নিচু তলার তো, তাই না? যাই হোক, এবার আবার গল্পে ফিরি। খানাতল্লাশি থেকে বাদ গেল না কেউ, কিন্তু মুশকিলের বিষয় হলো এই খানাতল্লাশি, এই ধরপাকড় করে ধরে নিয়ে যাওয়া মানুষের কাছে ভীষণ স্বাভাবিক হয়ে গেছে, যেমন আজকে আমাদের কাছে হয়ে গিয়েছে। লোকজন এটা নিয়ে রঙ্গরসিকতা করছে, ঠাট্টা তামাশা করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে একে অপরকে। সৈন্যদের সামনে সে এক একজন কিভাবে এসে দাঁড়াচ্ছে, কিভাবে গল্প করছে, কিভাবে কথাবার্তা বলছে, তার বসনভূষণ ঠিক আছে কিনা, সেসব নিয়ে তাকে কাউকে কুখ্যাত, কাউকে বিখ্যাত করা হচ্ছে। আমরা সাধারণরা বিষয়গুলো নিয়ে এত বেশি অভ্যস্ত হয়ে পড়েছি যে এগুলো এখন আমাদের আর গায়ে লাগে না। ঠিক সেই রকমই, যেরকম ভাবে সুপ্রভা সেন এলেন গল্পে, রিটায়ার্ড অফিসার এলেন, এবং তারা যেভাবে একজন আরেকজনের সাথে কথাবার্তা বললেন, সৈন্যদের সাথে কথাবার্তা বললেন, তাতে প্রত্যেকেই বোঝা গেল যে তারা অভ্যস্ত ছিল, তারা খবরটা পেয়েই একদম রেডি যে আপনি আসুন এবং আমার বাড়ি তল্লাশি করুন। শুধুমাত্র রাস্তার ফেরিওয়ালাটি খুব ভালো একটা বিবৃতি দিল। সে বলল যে, বাবু, আপনারা ঠাট্টা তামাশা করছেন, আপনাদেরই দিন, আমাদের দিন নেই, মরবো শুধু আমরাই। ঠিক এই সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল অশোক। অশোক ইদানিংকালে কমিউনিজমে বিশ্বাসী, কমিউনিস্ট চিন্তাভাবনায় বিশ্বাসী অশোক। তার মাঝে মাঝে বড্ড বেশি একঘেয়ে লাগে পরিস্থিতিগুলো। মাঝে মাঝে মনে হয় যে পরিবর্তন প্রয়োজন অবশ্যই, নামতে নামতে ঠিক কতটা নামতে হয় সেই ধারণাটা বোধহয় আসার সময় আমাদের আছে, আমাদের এসেছে। অশোক এই সমস্ত দেখে যখন বাড়ি ফিরল, দেখলো তার মা মেঝের উপরে শুয়ে আছে। অশোককে দেখি ঘুমোচ্ছে। অশোক যখনই তার মাকে ঘুম থেকে তুললো, তার মা প্রথম শব্দ বললো, তোকে আমি বলেছিলাম তুই মামার বাড়ি চলে যা, তুই এইখানেই রয়ে গেলি। অশোক বলল, আমি আমার সমস্ত কাজ ফেলে কি করে যাই? আমার এখন অনেক কাজ বাকি আছে। ওই কর, রাশিয়া দেখ, ভিয়েতনাম দেখ, কি হয়েছে, ওই কর। মা এবং অশোক সামনাসামনি দাঁড়িয়ে দুজন সমানে বলতে রইলেন। শেষ পর্যন্ত অশোক তার মাকে আশ্বস্ত করলো এইভাবে যে কাউকে না কাউকে তো পরিবর্তনের জন্য দাঁড়াতে হয় কোথাও না কোথাও। মা চুপ করলেন। কতটা বুঝলেন, কতটা বুঝলেন না, কতটা সমর্থন করলেন তা কিন্তু গল্পে নেই। ঠিক এই সমস্ত কনভারসেশন করে অশোক যখন আবার একটু বাইরের দিকে বেরিয়েছে, ভাই অজয় এলো বাড়িতে। এই দাঙ্গা হাঙ্গামার সময়ে হিন্দুত্ববাদী মানুষজন যে সমস্তভাবে আগিয়ে আসছে, অজয় তাদের মধ্যে অন্যতম। সে হিন্দুত্ব ধর্মে বিশ্বাসী এবং দীক্ষা নিয়েছে, সুতরাং কমিউনিজমকে সে খুব একটা ভালো চোখে দেখে না। সে মনে করে সে এবং সেই আলটিমেট। বাইরের দাঙ্গা এসে পৌঁছলো ঘরে। দাঙ্গা হলো চিন্তা ভাবনার। মা বললেন, তোরা চুপ কর, এইভাবে তোরা যদি ঘরের মধ্যে ঝগড়া করিস তাহলে আর আমার কিছু বলার থাকবে না। চুপ করে দুভাই দুদিকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে সন্ধ্যের দিকে 7টার সময় থেকে আবার সন্ধ্যের আইন চালু হবে, কিন্তু বাবা, অশোকের বাবা এখনো ফেরেননি। মা এসে দাঁড়ালো দরজার সামনে। অশোকের কাছে খবর গেল যে এখনো বাবা এসে ফেরেনি, সন্ধ্যে 7টা বাজতে চলেছে। অশোক বাবাকে খুঁজতে পেলেন, কিন্তু না, তাকে কোথাও পাওয়া গেল না। আবার সন্ধ্যে 7টার পরে পাশের বাড়ির বিমলকে নিয়ে বাবাকে খুঁজতে বেরোলো, কিন্তু না, সেখান থেকেও কোনো খবর এলো না। অশোক ফিরে এলো বাড়িতে, চুপচাপ শুয়ে পড়ল এবং সে বুঝতে পারল যে এক অমোঘ সত্যের সামনে সে দাঁড়াতে চলেছে তার সমস্ত পরিবারটিকে নিয়ে। দায় দায়িত্ব হঠাৎ করে এসে পড়েছে তার সামনে। আবার একটা দাঙ্গা শুরু হলো মনের মধ্যে। মূল্যবোধ, দায়িত্ব, কোনটা বেছে নেবে? সে দায়িত্বকে অবহেলা করে কি পরিবর্তনের গল্প লিখতে যাবে, নাকি পরিবর্তনকেই সে বিসর্জন দেবে দায়িত্বের জন্য? আবার লড়াই। কি অদ্ভুতভাবে বাইরের যে লড়াই আস্তে আস্তে ঢুকলো ঘরের মধ্যে, আস্তে আস্তে ঢুকলো নিজের মধ্যে। বেশ কিছুদিন পর অশোক আবার বাইক নিয়ে বেরিয়েছে অফিস যাওয়ার পথে। সে দেখলো রাস্তার মাঝে আবার টাটকা তাজা রক্ত পড়ে আছে। সে বুঝতে পারলো যে আবার কোথাও কেউ অমোঘ সত্যের সামনে দাঁড়ালো। আবার কোথাও কোনো পরিবার রাতারাতি অন্ধকারে তলিয়ে গেল। আবার কেউ স্বপ্ন এবং দায়িত্বের মাঝখানে এসে দাঁড়ালো। শেষ কথাটা অশোক খুব সুন্দর ভেবেছে এবং সোমেন চন্দ্র লিখেছেন। সোমেন চন্দ্র লিখছেন যে অশোক বাইক স্টার্ট দিতে দিতে ভাবছেন যে আমরা ঠিক এই অবস্থার পরিবর্তন ঘটাবো, নিশ্চয়ই ঘটাবো। আর গল্পটা এখানেই শেষ হয়। আজকের গল্পটা এটুকুই রইল। আবার নতুন এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততদিন ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।